নিখোঁজ হওয়ার দুদিন পর বরাক নদী থেকে শিলচর শ্যামানন্দ লেনের যুবকের লাশ উদ্ধার। মঙ্গলবার সকালে বরাক নদীর শিলচর সদরঘাট এলাকায় রহস্যজনকভাবে এক যুবকের লাশ পাওয়া গেছে। মৃতের নাম রিতম পাল, শিলচরের কনকপুর শ্যামানন্দ লেনের বাসিন্দা। রবিবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিলেন রিতম পাল। রবিবার রাতে রাঙ্গিরখাড়ি থানায় এফআইআর দায়ের করেছিল মৃতের পরিবার। দুদিন পর বরাক নদীর সদরঘাট এলাকায় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। মৃতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেহ শনাক্ত করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে মামলার তদন্ত শুরু করেছে। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি। তারা ভাই বোন দুজন, মা বাবা। আর রবিবারে আটটা সাড়ে আটটার সময় এরপর থেকে বাড়িছে, মানে জাস্ট হইয়া গেছে যে আমি সামনের থেকে আই। এরপর থেকে তার কোনো ফাত্তা নাই, তোরও কোনো জোগড়াই নেই, কোনো বেজালই নেই। তার জাস্ট দোকান থেকে আইসে, মানে পাঁচ ছ দিন এসে দোকান খুলছে, নতুন কাপড়ের দোকান। আগে আমরা লোক কুড়িয়ার কর, তখন কুড়িয়া সারিয়া দোকান আইসে। ওটাতে কইলো যে আমি মা সামনের থেকে আই, তোর ভালো লাগে না গিয়া বাড়ির থেকে। এরপর তো গেছে যে গেছে, এরপরে তো আমরা নয়টা সাড়ে নটার সময় আমাদের ফোন আইছে, তার ঘর থেকে বইনে ফোন করছে, ওরকম ওরকম ভাই তো পাইলাম না ঘরো সিগারেট করার কাছে। এত আমরা সব ছিটরে গেছি, ছিটরে খুঁজে পাইলাম না তারে। তোর আজকে লাস্ট পাওয়া গেছে, তারপরে মা কিছু জানা।